এবারে যে গল্পটি আপনাদের সামনে উপস্থাপন করছি, গল্পটির নাম হচ্ছে লুচ্চা পাঠাও চালক বা লোভী পাঠাও চালক, নারী লোভী পাঠাও চালক। এই পাঠাও চালক সব সময় নারীদেরকে প্রিফারেন্স দেয়, পুরুষ লোকগুলিকে অ্যাভয়েড করে। এই পুরুষ লোকগুলিকে সে নিতেই চায় না, আর যদি মুরব্বী পায় তাহলে তো কোনো কথাই নেই। এই পাঠাও চালকের উপর এবারে আমাদের গল্প, নারী লোভী পাঠাও চালক। আর একটা ইচ্ছা আছে বুঝছেন, মনে করেন আমি একটা বাইক কিনবো, আর কীভাবে কী করতে হবে আমার কেন বলে দিবেন নি ভাইয়া? কীভাবে আগে বাইক কিনো মিয়া, বাইক কিনছো? বাইক অত কিনি নাও, কিন্তু চেষ্টা করতেছি। গাছে কাঁঠাল গোফেতে আগে বাইক কিনতে হইব। বাইকের লাইসেন্স আছে? ড্রাইভিং লাইসেন্স? হ্যাঁ ভাইয়া ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু ড্রাইভিং লাইসেন্স আছে বেটা, তার কোনো প্রবলেম আছে? তুই খালি বাইক কিনবি, বাইক কেনার পর তারপর চালানো শুরু করবি। তাহলে ভাইয়া আই যাই, চল যা। আল্লাহ বাইক একটা কিনি আর মসজিদে একটু পারলে মিলা। হ্যাঁ হ্যাঁ আগে গাড়ি কেন করে মিলা দেব। এ ভাই তুই যাই ভাই যাই, আমার ভালো লাগতেছে না। কাস্টমার কই গেল আর কই লাগা মায়া মায়া কিছু আয়লা এটা না হইলো। ওই মেয়েরা টাকা ভাই টাকা দেবে, হ্যাঁ টাকা দেবে, আমার টাকা ভাগটা আছে নাই, টাকা দেওয়ার অবস্থা আছে। আমি যাইতে পারবো না ভাই, পরে আরে ভাই এখন উনি একলা মরতেছে, আবার নড়াচড়া করবে, উপরে উঠতে আইব তখন একসাথে দুইটা লাশ পড়বে, দুইটা নিয়ে গাড়ি পাইবে না। মানুষের বাচ্চা তুই? কুত্তার বাচ্চা? তোর বাপ মা বয়োজ্যেষ্ঠ কোন লোক নাই? আমার মনে হয় তুই আকার থেকে পড়ছ, এই বৃদ্ধ মানুষের আমার বুকে ব্যথা। তুই তুই এই দরকার নেবে হাঁটতে যাবো, তাহলে এই কুত্তার বাচ্চার গাড়িতে আমি যাবো না। টাকা বাঁচবো, ব্যায়াম হবে জান। বাবা তুমি শান্ত হও, আমি আমি তোরে অভিশাপ দিয়ে দেন, এর উপযুক্ত শাস্তি যেন তুই পাস ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ এরে এর উচিত বিচার করো। বুঝা গুলা খালি অভিশাপ দেয় নিয়ে যান তো, আমি যাবো না, এটা আমার খুশ খুশি। চলো আসলে বলো না, তুই একটা বজ্জাত বুঝছস, আর নিজে চেহারাটা ভালো করে দেখে রাখ। হ্যাঁ আর নিজে জাতি তা কি আছে, চেহারা কি চেহারা, যান সরে। আমি মনে হয় ভাইয়া
জান্নাত মেডিকেলে আমার মা আর বোন যাবে, আমি ওদেরকে ফোন দিয়ে দিচ্ছি, আপনি ওনাকে ওখানে পৌঁছে দেবেন। ওই বনানী কলাতলা রোড? হ্যাঁ হ্যাঁ ওখানে। আচ্ছা ধাক্কা খাওয়া যায় না, সাবধান হয়ে উঠতে পরে উঠে আইসা তোর আজকাল তো খেপে পোষাইতেছে এটা হইল। এই যে এটা আপনার টাইট হইতেছে না, কি ব্যাপার? আরে ভাই আপনার না এত উত্তেজিত হইলে কেমনে যাইবেন আপনি? এটা সিকিউরিটি, হেলমেটটা সিকিউরিটি, সেটা বুঝলাম। সরকার হেলমেটটা যদি আপনার মাথায় না দেখে পুলিশ হলে সার্জন হলে 500 টাকা জরিমানা করে, সেটা ঠিক আছে। আপনার 300 টাকার জন্য কি ওই 500 টাকা জরিমানা দিব কোন? ঠিক আছে আপা, হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ ঠিক আছে। এখানে কি হবে মানে এটা মেশিং করে দিতেছে উড়ান গাড়িটা গাড়িতে রোদে রাখছেন কেন? গরমের জন্য বসতে পারছি না। হইব না মানে গাড়ি আমার স্টার্ট দিলেন, আপনি একটু দেখলেন তো একটু আগে আমি একটা মেশিন থাকতে মানে লোক থাকতে আপনি করবেন আপনি এটা কেমনে যাবো আপনি দেন তো কেমনে যাবো মানে নামা যায় আপনাকে যাইতে বলছি আপনি যাবেন নামেন আপনি তাইলে সিপার মধ্যে নিয়ে আসে, সিপার মধ্যে পাঠাও আহে মায়া মানুষ দেখে তো নিয়ে আইসি আমনে তো
ক্লিয়ার আছে? হ্যাঁ। চাপসা দেখাস না তো? না। তাইলে তুমি না চিনতেই পারছস। এই আমনে কি আইছে? এই একটা নয় ভুল করছি, ভুলের মাশুল কি করবেন আপনি? কি রে? ওই নাকি একটা অপরাধ করছে। একটা অপরাধ করছস না? আজকে আমার দেখকে তো একদম এক বলাই নিয়ে আইলি। জানতেও চাইলি না ঠিক মতো কোথায় যাব। আর সেই দিন আমার বাপ মইরা যাইকে নিছিল, তুই নিয়ে যাসনি আসলে। এই আপা, আপনি একটা বার চিন্তা করেন যে আপনার নিয়ে আসে ফিলিংটা হইছে, আপনার বাপরে নিয়ে এই ফিলিং হইতো আর আপু বেরে কইলে উঠতো আইয়া পরে। এইটাই তো বড় কথা, তোদের মতো লুচ্চাদের শাস্তি আজকে দিমু। আপু ও ফিলিং চাই, তার মানে ওকে একটু ফিলিংস দিতে হবে। বাবা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন আমারে। তোমার ভুল হয় নাই, তুমি ফিলিংস চাও না? কি আমার ইচ্ছা